গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। আমাদের পুরো আন্দোলনেরই কিন্তু একটা মোটো ছিল যে আমরা একটা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। তো আমি মনে করি যে আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধার ভিত্তিতে, যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায়, এবং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। এবং যেহেতু ICT সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন, তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন। তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি বাংলাদেশের তরুণ প্রজন্ম সক্ষম, শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া। চ্যালেঞ্জ তো অনেক ধরনের আছে, তবে আমরা আশাবাদী যে আসলে আমরা জনগণ যে আস্থার জায়গা থেকে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন আমরা সেটি যথাযথভাবে পালন করতে পারব। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই আই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। ধন্যবাদ। আগে যা ছিল তার থেকে ভিন্ন হওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনও পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। আচ্ছা সিমান স্যার, সবজি